সাদর উপজেলার জোগাবিলে পোনা মাছ অবমুক্ত করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। এরপর মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের অর্থায়নে 2020-21 অর্থ বছরে পুনঃখননকৃত জলাশয় জোগাবিলের সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ সরকার সহ প্রমুখ।